প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিনার আঞ্জুমানা উচ্চ বিদ্যালয়ে অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমি আজকে তোমাদের অনেকদিন পর হিসাব বিজ্ঞান ক্লাসে আসলাম। নবম এবং দশম শ্রেণী দূর ক্লাসের জন্যই আমি অনেকদিন তোমাদের ক্লাস থেকে অনেক দূরে ছিলাম। বর্তমানে চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে, তো ক্লাসের মাধ্যমে তোমাদের কাছাকাছি পৌঁছার জন্য। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়েছি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন। অধ্যায় দ্বিতীয় লেনদেন, এটাতে আমরা শিখব লেনদেন কি সে তোমরা তা বলতে পারবে, আর লেনদেনের প্রকৃতিগুলা কীভাবে লেনদেনগুলো হয় সেগুলো আমরা শনাক্ত করতে পারবো। এখন আসো, লেনদেন কি? আধুনিক সমাজ ব্যবস্থায় লেনদেনের অর্থটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ লেনদেন ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারি না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই লেনদেন লাগে, কিন্তু লেনদেন হইতে গেলে যে আমার হিসাব বিজ্ঞানের ভাষায় সব ঘটনাগুলোকেই কিন্তু আমরা লেনদেন বলতে পারবো না। আমাদের লেনদেন হতে হবে সেই সব ঘটনাগুলা, যেসব ঘটনাগুলা অর্থের সাথে সম্পর্কযুক্ত এবং তার একটা নির্দিষ্ট পরিমাপ যোগ্যতা থাকতে হবে, নির্দিষ্ট অর্থের পরিমাপ যোগ্যতা থাকতে হবে, এবং সেটা আমাকে দৃশ্যমান অদৃশ্যমান দুই প্রকারই হইতে পারে। লেনদেন আমরা দেখি যে লেনদেন দুই প্রকার হইতে পারে, একটা হলো বাহ্যিক আর একটা হলো অভ্যন্তরীণ। যেটা বাহ্যিক লেনদেন, মনে করো আমি একটা বাজারে গেলাম বা দোকানে একটা বই কিনবো, তখন আমি বইটা কিনলাম, যখন আমি নগদ টাকা দিলাম এবং বইটা নিলাম, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের লেনদেনগুলোকে বলা হয় বাহ্যিক। আর অভ্যন্তরীণ হলো আমি একটা যন্ত্র আসবাবপত্র ব্যবহার করার ফলে ব্যবহারজনিত কারণে এটার যে ক্ষয় বা ক্ষতি হলো সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না, ওই সকল লেনদেনগুলোকে বলা হয় অভ্যন্তরীণ লেনদেন। এই যে লেনদেন সব এখন দেখা যায় যে তোমরা বন্ধুরা সবাই বইগুলো একটু সামনে আনো, বই যদি আমরা সামনে না রাখি তাহলে আমরা বলতে পারবো না। দেখো, এন অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সে সকল ঘটনা বা সেবা সমূহকেই আমরা লেনদেন বলতে পারি। তাহলে এই লেনদেনগুলো বলতে চিনলাম এখন আমরা লেনদেন কি, যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং দেখা যায় পরিমাপ করা যে এরকম ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো। এখন আসো, লেনদেনের প্রকৃতি কি? লেনদেনের প্রকৃতিগুলো জানতে পারলে আমরা বলতে পারবো লেনদেন সম্পর্কে আরেকটু পরিষ্কার হবে। এখন লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো কি? অর্থের অঙ্কের প্রথমটাই হলো আমার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এখন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কি, আমি যে লেনদেনটা করব সেটাকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা হতে হবে। যেমন মনে করো আমি একটা বই কিনলাম 10 টাকা দিয়ে, কিন্তু এখানে একটা অর্থের একটা পরিমাপ আছে, কিন্তু আমার একটা দোকানের কর্মচারী মারা গেল, এই যে মারা গেল, এই মারা যাওয়াতে আমার প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানের যে একটা ক্ষতি হলো এই ক্ষতিটা পরিমাপ করা যাবে না, তাই এটা কোনো লেনদেন হবে না, এই ঘটনাগুলোকে আমি লেনদেন বলতে পারবো না। এখন আসো, আর্থিক অবস্থার পরিবর্তন। লেনদেন হতে গেলে অবশ্যই তাকে কী করতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন মানে কি? মনে করো আমি 5,000 টাকার দিয়ে একটা আসবাবপত্র ক্রয় করলাম, তাহলে ক্রয় করার ফলে আমার হাতে আসলো কি আসবাবপত্র, আমার হাত থেকে চলে গেলো কি নগদ টাকা। এই যে পরিমাপটা, এটার অর্থের অবশ্যই নির্দিষ্ট একটা পরিমাপ বা অবস্থার পরিবর্তন হতে হবে। আমার হাত থেকে চলে গেলো নগদ টাকা আর আমার হাতে আসলো আসবাবপত্র নামে একটা সম্পদ। দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা কি? একটা লেনদেনের মধ্যে দুইটা পক্ষ জড়িত, একজন গ্রহণ করবে আর একজন প্রদান করবে। এই যে আদান প্রদানের যে পার মধ্যে যে সম্পর্ক, এটাকে বলা হয় লেনদেনের দ্বৈত সত্তা। এখন আসো, এরপরে আছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। লেনদেনটা স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে, কারণ একটা লেনদেন আর একটা লেনদেন থেকে অবশ্যই আলাদা। মনে করো এখন আমি বাকিতে পণ্য বিক্রয় করলাম, বিক্রয় করাতে কী হলো, আমার দেনাদারের পরিমাণ বাড়লো, কিন্তু আমি কোনো বিক্রয় করার ফলে কী হলো, আমার সম্পদটা কমে গেল কিন্তু দেনাদারের পরিমাণ বাড়লো। এখানে কিন্তু একটা লেনদেন, আর 7 দিন পর যেহেতু আমি বাকিতে বিক্রয় করলাম, 7 দিন পর আবার আমি কিছু টাকা পেলাম, কিন্তু ওইখানে গেল আরেকটা লেনদেন। এই সম্পূর্ণ দুইটা লেনদেন থেকে সম্পূর্ণ আলাদা। এখন আসো দৃশ্যমানতা। দৃশ্যমানতা চোখে দেখা, কারণ লেনদেন অবশ্যই চোখে দেখতে হবে, আবার অদৃশ্যমান লেনদেনও থাকতে হবে, কিন্তু দৃশ্যমানতাটা হলো যে আমি যে আসবাবপত্রটা ক্রয় করলাম, এই যে আমরা লেনদেনগুলো দেখতে পাচ্ছি যে এই যে দৃশ্যমানতা, কারণ একটা লেনদেন অবশ্যই চোখের মাঝে আমরা দেখতে পাই। যেমন ধরো যে লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান দুটোই হতে হবে, হয় আবার দেখা যায় যে দৃশ্যমানতা হলো যে আমি আসবাবপত্র ক্রয় করার ফলে যে সম্পর্কটা হলো, আমার কাছে আসবাবপত্র আসলো, নগদ টাকাটা চলে গেল, কিন্তু আবার আসবাবপত্রটা ব্যবহারের ফলে আমি যখন কিছুদিন পরে আসবাবপত্র বিক্রি করে ফেলবো, দেখা যায় যে এই আসবাবপত্র এখন আমার দরকার নাই,
আমি আমার ডেকোরেশনটা চেঞ্জ করব। তখন আমি যখন বিক্রি করতে গেলাম তখন দেখা গেল আমি যদি 5,000 টাকাতে কিনে থাকি, এখন এক বছর পরে দেখা গেল এটার মান হয়ে গেল কত, 3,000 টাকা। 4,000 টাকাতে কিনছি, এখন 3,000 টাকা। কিন্তু এই 1,000 টাকা যে ক্ষতি, এই ক্ষতিটা কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না। এটা একটা ধরনের অবচয় এবং এটা আমার অদৃশ্যমান লেনদেন, ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা কি, আমার কোনো ঘটনা আগে যেগুলো ঘটে ভবিষ্যতে বা আজকে যে ঘটনাটা আর গতকালের যে ঘটনাটা, এটা কিন্তু ঐতিহাসিক। ঐতিহাসিক ঘটনা আজকে বললি, গতকালের ঘটনাটা আজকে বলার মানে এটা ঐতিহাসিক ঘটনা। এখন আসো হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার মানে হলো যে প্রতিটা হিসাব বা প্রতিটা লেনদেনকে, লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। কেন লেনদেন প্রভাবিত করে, কারণ আমরা জানি হিসাব সমীকরণ হলো এ সমান এল প্লাস ই। এখন এই সমীকরণ, এটা হলো হিসাব সমীকরণের সূত্র। সমীকরণ এই যে এ, এ মানে আমার সম্পদ, এল মানে দায়, এল মানে দায় বহি, ই মানে মালিকানা সত্ত্ব, যখন কোনো একটা লেনদেন করব এই লেনদেনটা অবশ্যই আমার এই হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। যেমন আমি যদি এখন একটা, আমরা কয়েকটা লেনদেন দেখি তাহলে আমরা জিনিসটা, প্রকৃতিগুলো আরও বেশি পরিষ্কারভাবে জানতে পারব। যেমন আমি মনে করি যে 5,000 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে দেখো 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি। ব্যবসা শুরু করা মানে আমার এখানে দুটা লেনদেন, একটা হলো আমি নগদ টাকা আনছি, একটা হলো নগদ টাকা, অপরটা হইল আমি কী হিসাবে আনছি, মূলধন। কী হিসাবে আনছি, মূলধন। এই মালিকানা সত্ত্ব আমরা পরবর্তীতে আরও ক্লাস নিব যখন, তখন আরও জানতে পারবা। এই মূলধন, এই যে এ, এই এ হলো আমার নগদ টাকা, হলো আমার সম্পদ, এবং মালিকানা সত্ত্ব হলো আমার মূলধন। মালিকানা সত্ত্ব হলো আমার মূলধন। এখন দেখো আমার সম্পদ এবং ই, এই দুইটা সবসময় সমান হবে। লেনদেন করতে গেলে অবশ্যই আমাকে কী করতে হবে, এই দুইটা লেনদেনের সমীকরণকে অবশ্যই দুইটা লেনদেন সমানভাবে, একটা ডেবিট একটা ক্রেডিট যেহেতু হবে, সম পরিমাণ টাকায় আমার ডেবিট হবে, আমার সম পরিমাণ টাকায় ক্রেডিট হবে, তাই আমার অবশ্যই হিসাব সমীকরণটাকে প্রভাবিত করবে। যেমন দেখো একটা লেনদেন আমরা বলতে পারি, যেমন 5,000 টাকা, 5,000 টাকার পণ্য, পণ্যের 5,000 টাকার পণ্যের ফরমায়েশ প্রদান, আমি যখন 5,000 টাকা পণ্যের ফরমায়েশ প্রদান করবো, মানে একজনকে বললাম যে, অর্ডার দিলাম যে তুমি আমাকে 5,000 টাকা পণ্যের পণ্য দিবা, সে যেহেতু আমাকে এখনও কোনো পণ্য পায় নাই বা আসে নাই, তাহলে দেখা যাবে যে আমার হিসাব সমীকরণকে এই লেনদেনটা প্রভাবিত করে না, তাই এই ঘটনাটাকে আমি কখনই লেনদেন বলতে পারবো না। তাহলে বন্ধুরা আমরা এতটুকুই জানলাম যে লেনদেন কি এবং লেনদেনের প্রকৃতিগুলো কি, আমরা সেগুলা বলতে পারবো। এবং বাড়িতে আমরা আরও বারো করে এই অধ্যায়ের যে লেনদেনের যে বিষয়গুলো আছে, অধ্যায়ের চিহ্নিতকরণ লেনদেনের যে বিষয়টা, ওইটা আমরা একটু বাড়িতে একটু দেখবো, অনুশীলনী করবো, তাহলে আমরা অবশ্যই আগামীতে আরও সুন্দর করে ক্লাসগুলো নিতে পারবো। তোমাদের ধন্যবাদ।